গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি তো খুব ভালো আছি। আর আজকের শিব চতুর্দশী, শিবরাত্রি, আমরা শিবরাত্রি বলে থাকি। তো শিবরাত্রি মানে বুঝতেই পারছেন যে শিবের মাথায় জল ঢালতেই হবে। কথায় বলে মেয়েরা শিবের মাথায় জল ঢালে শিবের মতো বর পাওয়ার জন্য, কিন্তু ওটা নয়। শিবের মাথায় জল সবাই ঢালতে পারেন, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আর সংসারের মঙ্গল কামনার জন্যই তো শিবের মাথায় জল আমরা ঢেলেই থাকি, তো সবাই সেইভাবে জল ঢেলে থাকে। সন্তানের জন্য, সংসারের জন্য, সবাইয়ের মঙ্গল কামনার জন্য, ভালো থাকার জন্য সবাই সব রকম পুজো করে থাকে, আর শিবের পুজো সবাইও করতে পারে। তো আমিও রেডি হয়ে গেছি, পুজো করব। আর এই শিবের মাথায় জল ঢালা তো সেই বিয়ের আগে থেকেই ঢেলে ঢেলে আসছি, এখনও চলছে। আরও বেশি করেই শিবের মাথায় জল এই কারণেই ঢালবো, কারণ দুটো ছেলেরই মাথা গরম, আর আমার বাড়িতে বেশি মাথা গরম লোকজনেরা আছে। আর বড় ছেলেরও তো ভীষণ ভীষণ রাগ ছিল, তো মানে ওকে দিয়েই আমি জল ঢালাতাম আগে। আর দু ছেলেকে বলে রেখেছি যে তোরা দুজনেই জলটা ঢালবি মাথা ঠান্ডা রাখার জন্য। তো যেহেতু আজকের শিবরাত্রি, জল তো ঢালবো। আর সকাল থেকে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম করে গুছিয়ে রেখেছি, তারপরে তো টুকিটাকি কাজ তো রয়েছে, তো সকাল থেকে আর ভিডিও শুরু করতে পারিনি, তো এখন শুরু করছি। তো পুজো তো করবো, আজকের দেখতে থাকুন আজকের আমার শিবরাত্রির ভিডিওটি, কেমনভাবে পুজো করছি, কীভাবে সন্ধ্যেটা আমার কাটছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর সকাল থেকে ভাবছিলাম বাজারে যাব, পুজোর ফুল আর কিছু ফল এগুলো কিনে আনবো। তো শরীরটা একটু খারাপ ছিল বলে ভাবলাম যে না, যাবো না, হাজব্যান্ডকে দিয়েই কিনে আনাবো। তো ওকে বললাম, ও রাজি হলো যে ঠিক আছে নিয়ে আসবো। উনি বিকালে বাজারে গেল, গিয়ে পুজোর যা কিছু লাগবে তো হাজব্যান্ড কিনে এনেছে। তো এবার পুজোয় বসে যাব। আর ছেলে এসে একটুখানি হামলা করছিল, ওকে নিয়ে মা নিচে চলে গেছে, আর ও থাকলে আমি রেডি করে পুজোতেই আমার অসুবিধা হয়ে যায়। তো দেখতে থাকুন, একটা বড় তরমুজ আনা হয়েছে, ওইখানে নিচ থেকে কিছু ফল আনেছি, বাড়ির এখান থেকে ফুলগুলো নিয়েছি। হাজব্যান্ড কি এনেছে দেখা যাক, শশা। তো হাজব্যান্ড এই ফলগুলো কিনে এনেছে, বেদানা, আপেল, শশা করে। আর নিচ থেকে আমি ফলগুলো নিয়েছি, আর পুজোর মেন তো এই বেল। এইখানে কিছু মিষ্টি রয়েছে, তরমুজটা কাটতে হবে, ফুলগুলো এখানে রাখলাম, আকন্দ ফুলের মালা রয়েছে, দুটো আনতে বলেছিলাম, জবাব ফুল নিয়ে এসছে। তরমুজটা কিন্তু বেশ ভালোই লাগ, দারুণ। Thank you.
দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে দুধ দিয়ে দিলাম, এবারে এতে দেব একটু ঘি। তো একটু ঘি দিয়ে দিলাম, এবারে দেব আমার এতে মসুর রয়েছে, মসুর একটু দিয়ে দেব। গঙ্গা জল পঞ্চমৃতটা আমার বানানো হয়েছে, আর পঞ্চমৃত বানানোর জন্য এখানে কি কি লাগলো, টক দই, দুধ, ঘি, মধু আর গঙ্গা জল, এই দিয়ে আমি পঞ্চমৃতটা বানিয়ে নিলাম। আর ওখানে তো ফল নিয়ে নিয়েছি, ফুলগুলো নিয়ে নিয়েছি, এগুলো সাজিয়ে দেবো, দিলেই আবার আমার পুজো স্টার্ট হবে।
আচ্ছা এবার তোমার দুজনের জল ধরার পালা। এই দুজনে জল ভালো, দুজনে এই ঘটিটা ধরো তো, এই ঘটিতে ডাবের জল রয়েছে, দুজনে ধরো, দুজনে দু ভাই ধরো, ওকে কোলে নিয়ে নে, কোলে আসো, কোলে নিয়ে নে, এই গাই মুখে না, চলো ঠাকুরের মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর কি বলবে, বলে নাও, ঠাকুরকে বলে দাও, ঠাকুর আমাকে ভালো পোনা তোলা করে দাও, ভালো। আর কি করবে, কোনটা কোনটা? এইটা কালো মতো দেখলো। হ্যাঁ, আচ্ছা ঠাকুরকে ভালো করে ভক্তি ভক্তি সহকারে প্রণাম করে নাও, ভক্তি সহকারে। কোথায় যাচ্ছ ওদিকে? ও আচ্ছা, ওইভাবে ওইভাবে নম করছো। হাই, সব ফেলে দিচ্ছি। দুজন ছেলের প্রচুর রাগ, দুজনকে দিয়ে একটু জল ঢালিয়ে নিলাম, আর বড় ছেলের জন্য শিবের পুজো আমি শুরু করেছি। হ্যাঁ দেবো, ওয়াটার মেলন দেবো। আজকে তোমাদের জন্য স্পেশাল একদম পুজো হলো। এই চন্দনের টিক নিতে হবে, দাঁড়াও, টাটা না দেখিয়ে এসো, টিক নাও। নম করেছো তো? আবার সেইটা কোথায়? কি না, ঠাকুর ঘরে বেশি দুষ্টু করা যাবে না। আচ্ছা আচ্ছা, শুয়ে লম্বা হয়ে একদম প্রণাম করে নাও। ওয়াটার মেলন আছে তো? ওয়াটার মেলন আছে না, আমার দুষ্টু করা যাবে না, না হাউ টু বেশি করতে হবে না, চলো। আচ্ছা ওয়াটার মেলন আমি দেবো তো, দেবো দেবো। আরে ভাঙবে মা, মা ভেঙে যাবে, শোনো, আমি দেবো, আমি দেবো, সরো, আমি দেবো, আমি দেবো। আমাকে দেবে, দইকে দেবে না। হ্যাঁ, দইকে দেবে না। ওয়াটারমেলন পছন্দ করে? ওয়াটারমেলনটা আমি, আমার শাশুড়ি মা, আমার দুই ছেলে ভীষণ পছন্দের ফল। তো পুজো কমপ্লিট হলো, অনেকটা সময়ও লাগলো সব কিছু রেডি করে। এইমাত্র পুজো কমপ্লিট করলাম, আর দু ছেলেকে দিয়ে একদম জল ঢালিয়েছি। ও দুজনের প্রচুর রাগ, কোথায় কোথায় এত রেগে যায়, মানে সামলানো মুশকিল হয়ে পড়ে। আর আগেও আমি একটা গল্প করেছিলাম আপনাদের, যে আমার বড় ছেলের প্রচণ্ড রাগ ছিল, মানে এতটাই রাগ ছিল, ওকে সামলানো যেত না। আর আমি তো বেরিয়ে যেতাম, ওর দিদুর কাছে থাকতো, ভীষণ রাগ ছিল। আর রাস্তায় যার সাথে দেখা হবে তাকে ঢাই করে একঘা করে দিয়ে দিত, মানে এইরকম ব্যাপার ছিল। তো আমাকে কেউ একজন বললো যে দিয়েই শিবের মাথায় জল ঢালাতে। তো আমি একদম সঙ্গে সঙ্গে, সেই সময় ছিল সাগর মেলা, একদম মেলা দেখতে গিয়ে ঠাকুর কিনে নিয়ে ঘরে এসে হাজির হয়েছি। তো ওকে দিয়েই আমি জলটা প্রথম ঢালাতাম, তারপরে ও আর ঢাললো না, আমি ঢালা শুরু করলাম। এমনিতেই আমি আগে থেকেই জল ঢালতাম, তো ওকে দিয়ে আর ঢালাতাম না। তো ওকে দিয়েই আবার ঢালালাম। আমাদের উপরে তো ঠাকুর ঘর রয়েছে, আপনারা দেখেছেন, উপরেও শিব ঠাকুর রয়েছে। তো ও তখন ছোট ছিল, এত দুষ্টু ছিল, ওখানে সব কিছু ভেঙে ভেঙে দেবে বলে, আর উপরে নিয়ে গেলে ও সব দুষ্টু করবে, বা অতটা উপরে নিয়ে গিয়ে ওকে দিয়ে জল ঢালানো অবস্থা তখন ছিল না, এতটাই দুষ্টু ছিল। তাই জন্য আমি কি করলাম, যে উপরে ঠাকুর আছে থাক, নিচে আমি একটা ঠাকুর নিয়ে আসি, বরং নিয়ে এসে আলাদা করে ওকে দিয়েই জল ঢালাবো। তো ওকে দিয়েই আমি জল ঢালাতাম, তারপরে ও আর ঢাললো না, সেই আমাকে
ঢালতে হলো, তো নিচে ওই শিব ঠাকুরের জল ঢালতাম, তো ওর নাম করেই ঢালতাম, তো যদি মাথাটা ঠান্ডা হয়। তো এইভাবে ঢালতে ঢালতে তো আমার ঠাকুর বেড়ে গেছে, আগেই বলেছিলাম যে আমাদের উপরে ঠাকুরঘর রয়েছে, তো ওখানেই পুজো হতো। তো ওর জন্য শিব ঠাকুরের মাথায় জল ঢালতে ঢালতে কী হলো, একটা একটা করে ঠাকুর রাখতে 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 এখন ঠাকুর একদম মানে প্রচুর ঠাকুর বেড়ে গেছে। তো আমিও আমার এখানে পুজো করি আর উপরে পুজো হয়, তো দু জায়গায় পুজো করে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি কী করি আমার এই পুজোগুলো করি আর উপরে আমার যা দিদি উপরে পুজো করে, তো এইভাবেই আমাদের চলছে। তো দিদি তো উপরেই পুজো করছে আর আমি আমার এই পুজো করলাম, আর দু ছেলেকে দিয়ে একদম মাথায় জল ঢালালাম, মানে এতটাই রাগী দুজনের ছেলে, ছোটো ছেলেরও দেখছি আজকাল রাগও বেড়ে যাচ্ছে, কিছু বললেই চিৎকার করছে, মানে সামলানো মানে যে কী মুশকিল হচ্ছে সে আর বলার নয়। আর এমনিতেই তো আমার ভিডিওতে দেখতে পান আমার ছোটো ছেলের মানে কত রকমের দুষ্টুমি, আর বড়ো ছেলে এখন অনেকটাই শান্ত হয়ে গেছে, মানে আগে মানে যেভাবে দুষ্টুমি দুষ্টুমি ঠিক বলবো না, ওর একটু রাগের ভাগটা বেশি ছিল, রাগটা ছিল। আর সত্যি কথা বলতে বাচ্চাদের মানুষ করার সময় মায়েদের এতটাই দরকার হয়ে পড়ে, তো সেই সময় আমি বেরিয়ে যেতাম স্কুলে, তোর দিদুর কাছেই ছিল অনেকটা আদর আবদার, যাই বলুন দুষ্টুমি সব কিছু মেনে নিয়েছে, তো সেই কারণে হতে পারে, যাই হোক একটু জেদারি ছিল, তো এখন অনেকটাই কমে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে, এখন ঠাকুরের কৃপায় এখন অনেক রাগ কমে গেছে, রাগটা কন্ট্রোল করতে পারে না মাঝে মধ্যে, তো এখন অনেকটাই মানুষ বলবো অনেকটাই ভালো হয়ে গেছে এই ব্যাপার। আর সঙ্গে জুটেছে ছোটো ছেলে, ছোটো ছেলেও দেখছি রেগে রেগে ছুটে বেড়াচ্ছে, এই করছে, ওদের সামলাতে সামলাতে সত্যি কথা বলতে আমার সময় চলে যায়, যে সকাল থেকে ক্যামেরা অন করবো, ক্যামেরা কিন্তু আমি অন করতে পারি না, শুধু ওদের সামলাতেই সময় চলে যায়, তারপরে তো কাছাকাছি বলুন আর সংসারের টুকিটাকি কাজকর্ম পুজো এই সমস্ত তো থাকেই, রান্নার ঝামেলাটা যদিও এখন আপাতত নেই, তো এরপরে কী হবে জানি না, শাশুড়ি মা ধীরে ধীরে একটু শরীরটা খারাপের দিকে, রান্নাবান্না বলুন ওই দিকের ডিপার্টমেন্টটা বলুন ওটা আমার শাশুড়ি মা বেশি সামলায়, মানে রান্না সত্যি কথা বলতে করতেই হয় না এইরকমই ব্যাপার, তো অনেকটাই সুবিধা হয়ে যায় যাতে আমরা আমাদের কাজগুলো সামলে নিতে পারি, তাই শাশুড়ি মা নিজেই করে। তো এখন কয়েকদিন শাশুড়ি মা অসুস্থ, তো এক দুদিন রান্না করেছি, দিদিও রান্না করছে, তো এইভাবে আমাদের সংসার মোটামুটি চলছে। তো এরপরে কি হয় দেখা যাক, তো সেগুলো তো দেখতেই পাবেন আপনারা, যেহেতু সব কিছু শেয়ার করছি কীভাবে দিন আমার কাটছে সে তো দেখতেই পাবেন বুঝতেই পারবেন। তো এইভাবে চলছে, তো দু ছেলেকে দিয়ে আর বেশি কথা বলবো না, তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে যাব প্রসাদগুলো নিয়ে, নিচে যাব গিয়ে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেব, আর গরম পড়েছে, কী করছিস? আচ্ছা প্রসাদ খেতে হলে নিচে যেতে হবে, সে কই ভাই কই? একটু আগে বোন এসছিল আর টিফিন গাড়িটা ওর বাড়িতে ছিল, ও এক্ষুনি দিয়ে গেল, তখনও ক্যামেরাটা আমি অনও করতে পারিনি, একটু কম্পিউটারে কাজ ছিল করছিলাম, তার আগে কম্পিউটারে আমার পেন ড্রাইভ ডিস্টার্ব হয়ে যাওয়ার ভিডিও আমি আপলোড করতে পারিনি, কতগুলো ভিডিও জমে গেছে, তো ধীরে ধীরে ওইগুলো আপনাদের শেয়ার করব, অবশ্যই দেখতে পাবে। আপাতত এখন পুজো কমপ্লিট, এবার নিচে যাব ফলগুলো দিয়ে দেবো, তো সঙ্গে থাকুন। নিচে গেছিলাম, নিচে গিয়ে সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি, আর আমি তো অল্প একটু প্রসাদ খেয়েছি, কিন্তু আমার একটা জিনিস খেতে এখনও বাকি রয়েছে, যেটা হচ্ছে তরমুজ। তরমুজ যেহেতু আমার ফেভারিট একটা ফ্রুটস, তো ওটা আমি একটু আরাম করে বসে খাবো, আর আজকের শিব চতুর্দশী, আর আজকের তো শিবরাত্রি, মানে রাত জেগেই থাকতে হয়, তো আমি যদিও কোনো দিন রাত জাগিনি এবারেও জাগবো না, তো এমনিতেই আমার রাত জাগা হয়ে যায় ছেলেকে নিয়ে, সেই ঘুমোতে ঘুমোতে এমনিতেই দেড়টা দুটো বেজে যায়, রাতই হয়ে যায়, ওই রাত জাগার মতোই অবস্থা হয়ে যায়। তো যাই হোক আজকের হ্যাপি শিব চতুর্দশী, আর আজকের হ্যাপি শিব চতুর্দশীতে সকল ভিউয়ার্সকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা,
আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন কোভিড-19 ভ্যাকসিন নেওয়া হচ্ছে, যাদের 60 বছরের ঊর্ধ্বে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আশেপাশের হসপিটাল থেকে অবশ্যই আপনারা ভ্যাকসিন নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যাও নেই, ভয়েরও কিছু কারণ নেই। আর সবাই নিচ্ছে, আপনারাও যারা এখনও নেননি তারা যোগাযোগ করে অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নিন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই শিবরাত্রি দিনে আমি একটাই কথা বলবো, সবাই খুব ভালোভাবে কাটাবেন আর আনন্দে থাকবেন, আনন্দে কাটাবেন, তাহলে মনটাও ভালো থাকবে। আর মন ভালো থাকা মানে শরীরও ভালো থাকা, শরীর আর মনের মধ্যে দুটো ওতপ্রোতভাবে আমাদের জড়িত। মন খারাপ হলেই শরীর খারাপ হয়ে যাবে, আবার শরীর খারাপ হলে মনটাও খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের দুটোকেই ভালো রাখতে হবে, আর তার জন্য অবশ্যই ভালো থাকতে হবে এবং মনটাকে ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমি ভালো আছি, ভালো থাকবো। এটাই আমার বলা, যেটা বললাম ভ্যাকসিন তো নিয়ে নেবেন। আর আমি তো নিয়েছি, একটা ভ্যাকসিন আমার নেওয়া হয়ে গেছে, তো দ্বিতীয় ভ্যাকসিনটা 29 তারিখে নেওয়া হবে, আগেও বলেছি আপনাদের। এইভাবে মোটামুটি আমার চলছে, আজকের আর ভিডিওটি বাড়াবো না, এখানেই রাখবো। আর আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই রাখবো, পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, তখন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা। তুই তো মারতে জলদি খেয়ে নিয়েছিস, এত ভালো একটা তরমুজ খাবো, বসে আরাম করে খাবো না, একদম হাতে ধরে খাচ্ছি।